ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, ল্যাপটপ ও স্পোর্টস হুইল চেয়ার বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। এছাড়াও তিনি এ সময় ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনকে একটি ল্যাপটপ ও ড্রিম ফর ডিসএবিলিটি ক্রিকেট টিমকে দুটি স্পোর্টস চেয়ার প্রদান করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলামিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরাইরা ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম। এ সময় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল শত্রু ধারায় সংযুক্ত করতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।